হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন পর্বে। বিশে জ্যৈষ্ঠ রবিবার হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথি। এই দিন থাকছে আরও তিনটি শুভ যোগ, রবি, শিব এবং সিদ্ধ যোগ। বন্ধুরা, পূর্ণিমার তিথি কিন্তু পড়ে যাচ্ছে আজ শনিবার 19শে জ্যৈষ্ঠ সকাল 10:18 পড়ে গেছে এবং এই তিথি কিন্তু থাকবে রবিবার সকাল 9:06 পর্যন্ত, অর্থাৎ 4 জুন 20শে জ্যৈষ্ঠ। তবে হ্যাঁ, সূর্যের উদয়াতিথি মেনে রবিবার দিন সারাদিন আপনারা কিন্তু পূর্ণিমার পুজো করতে পারবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় চন্দ্র দেবতার পুজোকে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রদেবের পুজোর বিধান রয়েছে। আবার এই তিথিতে মা লক্ষ্মীরও পুজোর বিধান দিয়েছেন পাশাপাশি। সারাদিন উপবাস করার পর চন্দ্রোদয়ের সময়ে অবশ্যই পুজো করুন। এবং পূর্ণিমার রাতে বলা হচ্ছে একটি ছোট্ট কাজ করতে, যা দিয়ে আর্থিক উন্নতি করা সম্ভব হয়। এক লোটা জলে, অর্থাৎ এক ঘটি জল নেবেন, তাতে মিশাবেন সামান্য দুধ। হ্যাঁ বন্ধুরা, জলের মধ্যে দুধকে মিশ্রণ করে আপনি চন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন পূর্ণিমার রাতে। এর পাশাপাশি আপনি আরও কয়েকটি জিনিস মেশাতে পারেন। জলের মধ্যে দুধ, তাতে দেবেন মিছরি এবং চাল। মিছরি এবং চাল মিশিয়ে অর্ঘ্য প্রদান করুন, এতে করে চন্দ্রদেবতা আরও বেশি সন্তুষ্ট হবেন আপনার ওপরে। এরপর ফুল, সিঁদুর, গোটা চাল, আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে ভোগ নিবেদন করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটা না জ্বালালে আপনার এই চন্দ্রদেবতার উদ্দেশ্যে পুজো সুসম্পন্নই হবে না, তা হলো ঘিয়ের প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন, সিঁদুর, গোটা চাল, ফুল, নৈবেদ্য, ভোগ ইত্যাদি অর্পণ করার পরে চন্দ্রদেবতার উদ্দেশ্যে জল দুধ মিশিয়ে অর্ঘ্য প্রদান করার পরে আপনাকে জ্বালাতে হবে একটি মাত্র ঘিয়ের প্রদীপ। এর ফলে চন্দ্রদেবতা অতি প্রসন্ন হবেন এবং তিনি আরোগ্যের বর প্রদান করবেন আপনাকে। হ্যাঁ বন্ধুরা, আরোগ্যের বর, অর্থাৎ কোনো ধরনের রোগ জ্বালা ব্যাধি আপনাকে ছুঁতে পারবে না। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। সেটি কবে করবেন? রবিবার 4 জুন। স্নানের পরে নিজের সাধ্যমতো দানেরও বিশেষ মাহাত্ম্য এই দিন রয়েছে। স্নান করার পর সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করবেন। হ্যাঁ, দিনের বেলায় সূর্য দেবতার উদ্দেশ্যেও আপনাকে অর্ঘ্য প্রদান করতে হবে এবং সন্ধ্যার পরে চন্দ্র দেবতাকে তারও পুজো করতে হবে। নিজের সাধ্যমতো চাল, পায়েস, দুধ, সাদা পোশাক, অর্থাৎ সাদা রঙের যে কোনো জামা কাপড়, গুড়, এই যে কয়েকটি দ্রব্য বলে দিলাম, এই দ্রব্যগুলি দান করুন। বন্ধুরা, আমি আপনাদেরকে যে যে জিনিসগুলি দান করার কথা বলছি, এইগুলি বাদ দিয়ে কিন্তু আপনারা এই পূর্ণিমার দিন আর কাউকে কোনো রকম জিনিস দান করবেন না। তাতে আপনার হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ শুভ ফল লাভ করার জন্য কাজটা করবেন, উল্টে আপনি পাবেন অশুভ ফল। তাই চাল, পায়েস, দুধ, সাদা রঙের মিষ্টান্ন বা সাদা রঙের পোশাক এবং গুড় ইত্যাদি দান করবেন। আপনার
সামর্থ্য অনুযায়ী, নিজের সাধ্যের বাইরে গিয়ে নয় কখনোই। এছাড়াও মাটির কলসি আপনাই দান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মাটির কলসি। বাস্তুমতে লবণের গুরুত্ব প্রচুর রয়েছে। এই লবণ নানান রকম উপাচার এবং টোটকায় কাজে লাগে। হ্যাঁ, রান্নার স্বাদ বাড়ানোর কাজে তো লাগেই, এছাড়াও জীবনের নানান প্রকার ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে এই লবণ বা সাধারণ নুন। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন। ঠিক তাই জন্য আপনারা যদি এই পূর্ণিমার মতো একটি পবিত্র তিথি চলাকালীন সময় লবণ আপনার গৃহের এই স্থানে রেখে দিতে পারেন, তাহলে আপনার ঘরে থাকা সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর প্রচুর অর্থ আসতে শুরু করবে। বন্ধুরা, খরচা কি দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে? অর্থাৎ যত না আয় করছেন তার থেকে দ্বিগুণ বেশি ব্যয় হয়ে যাচ্ছে, হাতে কিছুতেই টাকা থাকছে না, কোনোভাবেই টাকা সঞ্চয় করে রাখতে পারছেন না, তাহলে একটা লাল রঙের কাপড় নেবেন এবং তাতে রেখে দেবেন কিছুটা লবণ। তারপর কি করবেন, কয়েকটা তুলসী পাতা আপনি ওই লাল কাপড়ের মধ্যে দেবেন। লাল কাপড়ের মধ্যে কিছুটা লবণ এবং তুলসী পাতা কয়েকটা নিয়ে বেঁধে রাখবেন। তারপরে টাকা রাখার স্থানে এটিকে আপনারা তুলে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমার দিন এই কাজটি করে মা লক্ষ্মীর পুজোর সময় তার পাশে রেখে তারপর সেই লাল রঙের কাপড়টি ওই লবণ এবং তুলসী পাতা সমেত টাকা রাখার জায়গায়, যেখানে টাকা পয়সা রাখেন, সেই স্থানে রেখে দেবেন। সব সমস্যারই শীঘ্রই সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, যদি কখনো হাত থেকে লবণ পড়ে যায় তাহলে কিন্তু কখনোই সেটা তুলে নিয়ে ব্যবহার করতে নেই, সেই লবণ ফেলে দিতে হয়, নয়তো খুব দ্রুত সেই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হয়। বন্ধুরা, আপনারা যদি আর্থিক উন্নতি দ্বিগুণ করতে চান, অবশ্যই আপনার বাড়ির উন্নতির জন্য সামান্য পরিমাণ এক চিমটি লবণ নেবেন, একটি তামার বাটিতে সেটিকে রেখে দেবেন। তারপর সেই লবণ সমেত তামার পাত্রটি আপনার ঘরের ঈশান কোণে, হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে রেখে দিন। তবে লক্ষ্য রাখবেন একটাই জিনিস, সেই তামার পাত্রটি লবণ সমেত কারোর যেন চোখে না পড়ে, অর্থাৎ কেউ যেন খুব সহজে সেটি দেখতে না পায়। তা নইলে লবণ দিয়ে করা এই উপাচার করার যে ফল তা কিন্তু আপনারা পাবেন না। তাই দর্শক বন্ধুরা, এই কাজটি গোপনে বা চুপিসারে করে নেবেন, যাতে কেউ না জানতে পারে, কেউ না দেখতে পায়। এই করেই কিন্তু আপনার আর্থিক উন্নতি হবেই হবে। দেখুন বন্ধুরা, পূর্ণিমার তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে, তাই জন্য কিভাবে গৃহে অর্থকে আকর্ষণ করবেন এই নিয়ে আমি আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। বিদায়।